তো আজকে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি পঞ্চম অধ্যায়ের লেসন 5.2 এখানে চলে যাও, ঘনত্ব, ঘনত্ব নিয়ে আলোচনা করো। তোমাদের কাছে যদি বই থেকে থাকে 131 পৃষ্ঠায় চলে যাও, ঘনত্ব পেয়েছো? 131 পৃষ্ঠায় ঘনত্বে চলে যাও, ঘনত্ব নিয়ে আলোচনা করবো। ঘনত্ব কি? যদি একটা পাত্রের মধ্যে কেরোসিন রাখলাম, কেরোসিন, আর একটা পাত্রের মধ্যে তুমি পানি রাখছো, সমান একই রকম পাত্র পানি রাখছো, আর একটা পাত্রের মধ্যে তুমি গ্লিসারিন রাখছো, গ্লিসারিন ছিল তোমরা শীতের দিনে ব্যবহার করে, আর একটা সমান পাত্র যার মধ্যে তুমি মধু রাখছো, মধু ছিল মধু, মধু রাখছো, তাহলে একটা পাত্রের মধ্যে তুমি কেরোসিন রাখছো, আর একটা পাত্রে পানি রাখছো, আর একটা পাত্রে গ্লিসারিন, আর একটা পাত্রে মধু। তোমরা আর কিছু না জানলে পানি আর মধু এগুলো জেনো? আচ্ছা, তো একটা সমান পাত্র, একটা গ্লাসের মধ্যে পানি আছে, সমান সমান আর একটা গ্লাসের মধ্যে মধু আছে, কোন পাত্রটার ভর বেশি হবে? মধু। মধু। আচ্ছা, তো মধুর ভর বেশি হবে কেন? মধুর ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় বেশি। খুব সুন্দর বলেছ। এবার মধুর ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় বেশি, অর্থাৎ এক একটা পদার্থ এক এক রকম ঘন। তোমাদের 131 পৃষ্ঠায় যে একটা টেবিল আছে, টেবিলটা তোমরা মুখস্থ করবে, এখানে বিভিন্ন পদার্থের ঘনত্বের মান দেওয়া আছে। তবে তোমাদের হাতে, সবার হাতে কি বই আছে? বইটা হাতে আছে? এই টেবিলে একক লেখা আছে পদার্থ আর ঘনত্ব, ঘনত্বের একক কি লেখা আছে? গ্রাম, গ্রাম বা সিসি, সিসি। সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, সিসি। এটাকে সেন্টিমিটার কিউবও বলা যায়, সিসি কে সেন্টিমিটার কিউবও বলা যায়। সিসি মানে হচ্ছে, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, সিউ বি আই সি, সি এন টি ই এম ই টি আর, কিউবিক সেন্টিমিটার মানে সিসি। কথাটার অর্থ হচ্ছে যে একটা ঘন, একটা ঘনক আকৃতির বাক্স, একটা ঘনক আকৃতির বাক্স যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, একটা ঘনক আকৃতির বাক্স যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, এই রকম একটা বাক্স, 1 মিটার না, ভুল বললাম, 1 সেন্টিমিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এই রকম একটা বাক্সের মধ্যে, এই রকম একটা বাক্সের মধ্যে যদি পানি তোলা যায়, পানি তোলা যায়, সেই পানির ভর হবে 1 গ্রাম। সেই পানির ভর কত হবে? 1 গ্রাম। একটা ঘনক আকৃতির বাক্স যার প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, মানে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, সবকিছু 1 মিটার, ভুল বললাম, 1 সেন্টিমিটার, তাহলে এই বক্সের মধ্যে পানি তুললে সেই পানির ভর হবে 1 গ্রাম। আর যদি বক্সটা এমন হয় যে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, বক্সটা যদি এমন হয় এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, এই দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতাও 1 মিটার, তাহলে এই বক্সের আয়তন হলো 1 ঘনমিটার। এই বক্সটার আয়তন কত? 1 ঘনমিটার। 1 ঘনমিটার, এই বক্সটার আয়তন হচ্ছে 1 ঘনমিটার। আর এই বক্সটার আয়তন কত? 1 ঘন সেন্টিমিটার। এই বক্সটার আয়তন 1 ঘন সেন্টিমিটার। 1 cm³ বলতে পারি বা 1 cc বলতে পারি, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে, সিসি মানে cm³। এবার এই বক্সের মধ্যে যদি পানি তোলা হয়,
এই বক্সের মধ্যে যদি পানি তোলা হয় তাহলে 1000 কেজি পানি ধরে, কত কেজি পানি ধরে? 1000 কেজি, 1000 কেজি পানি। আচ্ছা এখানে আমাদের যে এককগুলো লেখা আছে ভালো করে দেখবা, বাতাস এর ঘনত্ব 0.00127 গ্রাম পার সিসি, কর্ক এর ঘনত্ব, কর্ক মানে এই যে সেভেন আপের কর্ক, এরকম এর ঘনত্ব 0.25 গ্রাম পার সিসি, এরকম সবগুলো গ্রাম পার সিসি আছে। কিন্তু তোমার যখন গাণিতিক সমস্যার সমাধান করতে হবে তখন এককগুলো গ্রাম পার সিসিতে দেওয়া যাবে না। আমরা জানি গ্রাম ব্যবহার করতে হয় না, অঙ্ক করতে কেজি ব্যবহার করতে হয়, সেন্টিমিটার ব্যবহার করা যায় না, অঙ্ক করতে মিটার ব্যবহার করতে হয়, এটা জানো তোমরা? জি স্যার। আচ্ছা তাহলে শুধু কি খায়রাতুন হিসান একাই জানে, অন্য কেউ জানে না? অন্যরা জানো? গ্যালাক্সি 13 তুমি জানো? আচ্ছা তাহলে এখানে যে এককগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে এবং পরীক্ষার খাতায় এই গ্রাম পার সিসি একক লেখা যাবে না। কি লিখতে হবে? এখানে আছে পানির ঘনত্ব 1 গ্রাম পার সিসি, এটা পরীক্ষায় যখন অঙ্কে বসাবো তখন কি 1 বসানো যাবে না কি বসাতে হবে বলো? রাহাত কোনো যেমন রাহাত মিউট করো। তখন এই যে সংখ্যাগুলো আছে এই মানগুলোর প্রতিটিকে 1000 দ্বারা গুণ দিতে হবে, প্রতিটিকে কি দ্বারা গুণ দিতে হবে? 1000 দ্বারা গুণ দিতে হবে। তাহলে মনে করো সেভেন আপের বোতল উপরে লাগানো আছে, তুমি জানো না যে খুলে খেতে হবে, ওটা মুখের ভিতরে ধরে আসো, যাবে মুখের ভিতরে যাবে? কাঁঠাল গাছে আছে, তুমি কাঁঠালটা পেড়ে এইভাবে কাঁঠাল খেতে শুরু করলো আ করে, তাহলে কাঁঠাল কি ওভাবে খাওয়া যাবে নাকি ওটা ভেঙে তারপরে ওর ভিতরে কোয়া বের করে খেতে হবে? তাহলে এখানে আছে গ্রাম পার সিসি, এখানে বসাতে হবে কেজি পার ঘনমিটারে, অর্থাৎ যে সংখ্যা আছে তাকে 1000 দ্বারা গুণ দিয়ে যে একক পাওয়া যাবে সেই একক হচ্ছে এসআই একক। অর্থাৎ এই জিনিসটা লিখে নাও, এই বক্স আছে এই বক্সের নিচে লেখো, যে বক্সের নিচে লেখো যে গ্রাম পার সিসি গুণন 1000 সমান কেজি পার ঘনমিটার। ক্লিয়ার? গ্রাম পার সিসি গুণন 1000 সমান কেজি পার ঘনমিটার। গ্রাম পার সিসিটা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, গ্রাম সিএম মানে এভাবে লিখতে পারি যে গ্রাম পার সিসি সি এম কিউ, আর সিসি মানে কি? সি এম কিউ, গ্রাম পার সিসি মানে এই মাইনাস 3 গুণন 1000 সমান এই কেজি, যদি অবলিক না দে এম মাইনাস 3, এভাবে লিখতে পারি। তাহলে গ্রাম পার সিসি কে 1000 দিয়ে গুণ দিয়ে কেজি পার ঘনমিটার। অর্থাৎ সাপোজ তোমার উদ্দীপকে যদি পানির কথা লেখা থাকে তাহলে জি এর মান রো এর মান ঘনত্বের মান কত বসাবা? 1 বসাবা না 1000 বসাবা? 1000। 1000। অন্যরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, শুধু শুধু সোনাওয়ালি হইও না, একটু বলাওয়ালি হও। আচ্ছা তাহলে আমরা এটা বসাবো, তোমরা এটা বুঝতে পারছো? এখন ঘনত্বের ব্যাপারটা আমরা ব্যাপারটা বুঝে ফেলেছি, এখন আমরা চলে যাব দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার। 133 পৃষ্ঠায় চলে যাও, তোমাদের সামনে বই থাকলে 133 পৃষ্ঠায় দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার, অর্থাৎ ঘনত্বটা আমরা কোথায় ব্যবহার করি, ঘনত্ব কিভাবে হয়। তোমরা কখনো পুকুরে গোসল দিয়েছো? না স্যার। আচ্ছা তাহলে আমার সাথে তোমরা সবাই ট্যুরে চলে যাবে মমইনে, সেখানে তোমাদের গোসল দেওয়ার সুবিধার্থে সেখানে গোসল করতে পারবে। ওকে, তো আমরা যারা পুকুরে গোসল দিয়েছি তারা দেখেছি যে আমি ছোটবেলা কি করতাম, উপর থেকে পুকুরের মধ্যে আগে লাফ দিতাম, লাফ দিয়ে নিচে চলে যাইতাম, গিয়ে পুকুরের নিচে এবার বসে পড়তাম, তখন আমার দম ছিল অনেক বেশি, মানে একদমে পুকুরের এই পাশ থেকে ওই পাশে যাইতে পারতাম পানির নিচ দিয়ে।
তো এখন তো অতটা গোসল দেওয়া হয় না, তো দেখতাম যে পুকুরের উপরের পানি প্রচন্ড গরম গরমের দিনে আর নিচের পানি প্রচন্ড ঠান্ডা, ব্যাপারটা কি এইটা তখন বুঝতাম না। এখন ব্যাপারটা ভালোভাবে বুঝি। ব্যাপারটা হলো সূর্যের তাপ যখন উপরে এসে পড়ে, সূর্যের তাপ যখন উপরে এসে পড়ে ওপরের পানিগুলো গরম হয়ে যায়, কিন্তু গরম পানি নিচে যেতে পারে না। বাট যদি পানির পাতিল হাতে নাও, নিচ থেকে তাপ দাও পাতিলে, তাহলে পাতিলের নিচ থেকে গরম হয়ে যাবে এবং ওই গরম পানি উপরে উঠে আসে। এর কারণটা কি? এর কারণ আমরা জানি কঠিন তরল বায়বীয় সকল পদার্থ তাপ দিলে কি হয় বলো? প্রসারিত হয়। প্রসারিত হয়, কঠিন তরল বায়বীয় সকল পদার্থ তাপ দিলে প্রসারিত হয়। যখন পাতিলের নিচে তাপ দেওয়া হয় পাতিলের নিচের পানিগুলো প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয় মানে আয়তনে বেড়ে যাওয়া, যা কিছু আয়তনে বেড়ে যায় তাই কিছু ঘনত্ব কমে যায়, যার আয়তন বাড়ে তার ঘনত্ব কমে। অর্থাৎ পাতিলের নিচের পানির ঘনত্ব কম পাতলা আর উপরের পানির ঘনত্ব বেশি ঘন ভারী। তাহলে ভারী জিনিস নিচে যাবে নাকি পাতলা জিনিস নিচে থাকবে? ভারী জিনিস নিচে যাবে। এই জন্য পাতিলের নিচ থেকে পানি উপরে উঠে আসে আর উপরের ঘন পানি নিচে যায়। নিচে গিয়ে তো ওর তো নিস্তার নাই, ওকে আবার গরম হতেই হবে, নিচে তো তাপ দেওয়া হচ্ছে, তাহলে ও গরম হয়ে যায়, ও আবার উপরে উঠে আসে। এই যে পরিচলন পদ্ধতি, উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে। কিন্তু এখানে পুকুরের বেলায় যে ঘটনা ঘটে তা হচ্ছে যে সূর্যের তাপ উপরে আসলো, উপরের পানি উপরের স্তরের পানি গরম হয়ে গেল, উপর স্তর পানি গরম হয়েছে, গরম পানি প্রসারিত হয়ে যায়, হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। তাহলে পাতলা পানি উপরে থাকবে না নিচে যাবে? উপরে থাকবে। এই জন্য গরম পানি উপরেই থাকে, কারণ গরম পানি হালকা পাতলা ঘনত্ব কম উপরে থাকে, আর কি হয় ঘন পানি নিচের দিকে চলে যায়। এখানে এখানে যখন বলছি আরেকটা কথা বলে নেই, তাপমাত্রা বাড়লে পানির ঘনত্ব বাড়ে না কমে? কমে কমে। তাপমাত্রা কমলে পানির ঘনত্ব বাড়ে, সব ক্ষেত্রে কি এটা সঠিক বলো? সব ক্ষেত্রে এটা সঠিক? আর আমার ছাত্র ছাত্রী গুলো কই, এরা কথা বলতে পারতেছে না কেন? এই যে পানির ঘনত্ব কমা আর বাড়া, এটা কি সব ক্ষেত্রে সঠিক? পানি, তোমাদের একটা প্রশ্ন আসে পরীক্ষায়, পানি থার্মোমিটারে কেন ব্যবহার করা হয় না? পানিকে কেন থার্মোমিটারে ব্যবহার করা হয় না কেন বলো? এই জন্য ব্যবহার করা হয় না, পানি একটা জীব বলো, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তাপ দিলা, তাপ দিলে এটা 1 ডিগ্রি সেলসিয়াস হলো, তাকে তাপ দিলা 2 ডিগ্রি সেলসিয়াস হলো, তাকে তাপ দিলা 3 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে যে তাপ দিচ্ছ এটা আয়তন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। ভুল, বাড়তেছে না, কমতেছে। কমতেছে। এতক্ষণ যে আমরা জানলাম তাপ দিলে পানির আয়তন বাড়ে পাতলা হয়ে যায়, তা এখানে খাটতেছে না কেন? আরো আসো মজা, পানির ক্ষেত্রে অনেক মজা আছে, এই জন্য পানি 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 গানও বানানো হয়েছে। এখানে এদিকে আসো, 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি মানে এটা পানির 0 ডিগ্রি, এটা বরফের 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, কে আসে 0 ডিগ্রি থেকে এই দিকে যাচ্ছে, আয়তন বাড়তেছে না কমতেছে? আর কথা কয় না, এখানে অনেক ভেজাইলিয়া কথা, এই ভেজাইলিয়া কথাগুলো এবার শোনো। এখানে মজার ব্যাপার হচ্ছে সবকিছু 0 থেকে শুরু করলেও পানি 0 থেকে শুরু করে না, পানি বলে যে আমি মাঝখান, আমি সবার উপরে। এই জন্য পানি শুরু করে 4 ডিগ্রি থেকে, পানি শুরু করে কোথা থেকে? 4 ডিগ্রি থেকে। এটা তো আমরা বানাই নাই, এটা সৃষ্টিকর্তার অপার লীলা খেলা। পানি শুরু করে 4 ডিগ্রি থেকে, 4 ডিগ্রি থেকে তাপমাত্রা যদি তুমি বাড়াও 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়ালা 6 ডিগ্রি সেলসিয়াস,
60 degree থেকে তাপমাত্রা বাড়ালা 7 degree বাড়াতেই আসো 4 degree থেকে তাপমাত্রা কমালা 3 degree সেলসিয়াস 3 degree থেকে 2 degree সেলসিয়াস 2 degree থেকে 1 degree সেলসিয়াস তো চলে আসো এই 4 degree তে পানির ঘনত্ব সবচেয়ে কম অর্থাৎ একটা বোতলের মধ্যে তুমি পানি নিছো পানি নিয়ে তুমি ডিপ ফ্রিজে রাখছো তাপমাত্রা কমে যাচ্ছে না ওই ভিতর একটা থার্মোমিটার দিলা ওর ভিতর একটা থার্মোমিটার ঢুকায় দিছো তাপমাত্রা যখন 4 ডিগ্রিতে নামবে স্বাভাবিক দিনের তাপমাত্রা 30 ডিগ্রি পানির বোতলের তাপমাত্রাও স্বাভাবিক অবস্থায় কত ডিগ্রি 30 ডিগ্রি ওইটাকে নিয়ে ডিপ ফ্রিজে রাখছো তাপমাত্রা কমতেছে একটা থার্মোমিটার দিছো বোতলের গায়ে দাগও কাটা থাকা লাগবে বোতলের মধ্যে কিছু শোনা যাচ্ছে না হ্যাঁ শোনা যাচ্ছে না এই অন্যরা কথা বলো না কেন বাবা স্যার শোনা যাচ্ছে এরই প্রবলেম আচ্ছা শোনো আমার কথা মনোযোগ দিয়ে শোনো একটা বোতল বোতলের গায়ে দাগ কাটা আছে মিলিমিটার মিলিমিটার দাগ কাটা আছে আর ওর ভিতর একটা থার্মোমিটার আছে তাপমাত্রা কত হইছে তাহলে দিনের তাপমাত্রা 30 বোতলটা নিয়ে তুমি ডিপ ফ্রিজে রাখছো তাপমাত্রা কমতেছে তুমি দেখলে তাপমাত্রা কমতেছে পানির আয়তন কি হচ্ছে তাপমাত্রা করলে কমলে পানির আয়তন কি হয় কমতে থাকে কমতে থাকবে তাপমাত্রা যখন 4 ডিগ্রি তখন বোতলের গায়ে দাগ কাটা আছে না এই বোতলটার গায়ে দাগ কাটা আছে বোতলটার গায়ে দাগ কাটা আছে তাপমাত্রা 4 ডিগ্রি যখন হলো তাপমাত্রা যখন 4 ডিগ্রি তখন সাপোজ তাপমাত্রা যখন 30 ডিগ্রি তখন এই পর্যন্ত পানি আছে এটা হলো 30 ডিগ্রি তাপমাত্রা যখন 4 ডিগ্রি 4 ডিগ্রিতে আসলো তখন পানি কমে এই পর্যন্ত হলো এটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস হলে পানি কি হলো আয়তনটা কমে গেল মানে তাপমাত্রা কমছে পানির আয়তন কমছে খুব মজার ব্যাপার এবার তাপমাত্রা 4 ডিগ্রি থেকে যখন 3 ডিগ্রি হয়ে যাবে তখন পানির আয়তন আবার বাড়তে থাকবে পানির আয়তন এই দাগ বরাবর থেকে আবার উঠে গেল এই দাগে উঠে 3 ডিগ্রি হলে 3 ডিগ্রি তাপমাত্রা 2 ডিগ্রি আবার পানির আয়তন বাড়তেছে তাপমাত্রা 1 ডিগ্রি আবার পানির আয়তন বাড়তেছে তাপমাত্রা 0 ডিগ্রি বাড়তে 0 ডিগ্রি আবার দুই অবস্থা 0 ডিগ্রির পানি 0 ডিগ্রির বরফ তাপমাত্রা আরো বেশি পানির আয়তন আরো বাড়ছে ঠিক আছে পানির আয়তন বাড়তে আছে আবার বাড়তে আছে এটা একটা মজার ব্যাপার তাপমাত্রা যত কমতে থাকবে পানির আয়তন তত কমতে থাকবে আবার এই 4 ডিগ্রি থেকে তাপমাত্রা যত বাড়বে পানির আয়তন তত বাড়বে অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়তন সবচেয়ে কম থাকে পানির আয়তন সবচেয়ে কম থাকবে 4 ডিগ্রি থেকে পিছনে গেলেও আয়তন বাড়বে 4 ডিগ্রি থেকে সামনে গেলেও আয়তন আয়তন বাড়া মানে ঘনত্ব কমা আয়তন বাড়া মানে কি ঘনত্ব কমা তাহলে 4 ডিগ্রিতে পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এইটুকু ক্লিয়ার কিনা তো আরেকবার একটু বলবেন আবার বলবো আচ্ছা ঠিক আছে আমি ছিলাম না তুমি ছিলা না পরে রেকর্ড শোনো তোমার জন্য আমি অতবার বলতে পারব আচ্ছা এবার দেখো তাহলে এবার স্বাভাবিক তাপমাত্রায় যে কোনো তাপমাত্রায় কেরোসিন পানি গ্লিসারিন মধু এগুলোর মধ্যে মধুর ঘনত্ব বেশি মধুর ঘনত্ব এক একটার এক এক রকম হয় কোনটা সুন্দরবনের মধু কোনটা সরিষা ফুলের মধু যাই হোক ধরে নিলাম মধুর ঘনত্ব ঘনত্বকে এই রো দ্বারা প্রকাশ করা যায় একটা পি এর মতো বাঁকা বর্ণ রো এটা দ্বারা প্রকাশ করা যায় মধুর ঘনত্ব 2000 কেজি পার ঘনমিটার গ্লিসারিনের একটা ঘনত্ব আছে গ্লিসারিনের ঘনত্ব 1260 কেজি পার ঘনমিটার পানির একটা ঘনত্ব আছে 1000 কেজি পার ঘনমিটার কেরোসিনের একটা ঘনত্ব আছে 800 কেজি পার ঘনমিটার এক একটা পদার্থের এক এক রকম ঘনত্ব এই ঘনত্বের মান যার কম সে পাতলা হালকা ঘনত্বের মান যার বেশি সে আরো ঘন ঘনত্বের মান যার বেশি সে আরো ঘন ঘনত্বের মান যে যার আরো বেশি সে আরো ঘন এইটুকু বোঝা গেছে এবার চলে আসি এই ঘনত্বের ব্যবহার এখানে এসে তারপরে এই চিত্র নিয়ে আরো কথা বলবো এখানে দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার দৈনন্দিন জীবনে মানে তুমি তোমার কাছে 10টা ডিম আছে কোন ডিমটা পচা তুমি বুঝবা কেমনে
বলো স্যার পানিতে রেখে দিব এই তো এই খায়রে তো হিসানের মাথায় যা বুদ্ধি দুনিয়ার কারো মাথায় এত বুদ্ধি নাই তাহলে 10টা ডিম নিয়ে এক বালতি পানি পুরো করব বা বাথরুমে বালতি থাকলে 10টা ডিমই ছেড়ে দেব যেই ডিমটা ভেসে উঠবে সেটাই পচা ওকে বলবো তুমি আউট ডিসকোয়ালিফাই বুঝতে পারছো কি না এর কারণ হলো আমরা জানি ডিম আমাদের শরীরের ছিদ্র ছিদ্র আছে না আছে পশমের গোড়া দিয়ে যে পানি বের হয়ে আছে তেমনি ডিমের গায়েও সেই ছিদ্র আছে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি পারি এখানে ছিদ্র দেখতে পারি পারি তো ডিম যখন পচে যায় তখন ডিমের বাইরে কুসুমের বাইরের যে তরল অংশ সেইটা গলে পানি হয়ে যায় পানি হয়ে গেলে ওই ছিদ্র দিয়ে ঘামের মতো করে ওগুলো বের হয়ে আসে বের হয়ে আসলে ডিমের ভেতরকার তরল যখন কমে যাবে ডিম ডিম তখন হালকা হয়ে যাবে না তখন ডিমটা ভাসবে সেও আরেকটা জিনিস যে এই রোদে গোসল দেওয়ার ব্যাপারটা তো বললাম আরেকটা জিনিস যে তোমরা কখনো দেখেছো অনেক বড় অনুষ্ঠান বেলুন উড়ানো হয় দেখছো অনেক বড় অনুষ্ঠানে বেলুন উড়ানো হয় তো এই বেলুন এর ভিতরে আবার কি থাকে এটা উড়ে গেল কারণ দেখো এই অন্যরা সবাই কথা বলো দেখি বেলুন উড়ে গেল বেলুনের মধ্যে কি উঠানো হয় স্যার হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস এরকম হাইড্রোজেন হিলিয়াম এগুলো আমরা তুলতে পারি তো এই হাইড্রোজেন গ্যাস কেন উঠানো হয় আর হাইড্রোজেন গ্যাস উঠালে বেলুন ওপর দিকে উঠেই বা কেন বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের তুলনায় হাইড্রোজেন গ্যাসটা হালকা অনেক ধন্যবাদ আম্মু তুমি খুব সুন্দর বলেছ এই যে কি হাইড্রোজেন হাইড্রোজেন H2 এর ভর 2 গ্রাম এটা আমরা জানি না জানি না জানি স্যার বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের কথা বলি অক্সিজেন এর ভর কত 32 গ্রাম তাই কি না ও একটার ভর 16 দুইটার ভর 32 নাইট্রোজেন এর ভর কত 27 গ্রাম ঠিক আছে এরকম অন্যান্য যা কিছু আছে সবকিছুর ভরই বেশি CO2 এর ভর কত 44 না হ্যাঁ স্যার 44 গ্রাম তাহলে অন্যান্য বায়ুমণ্ডলে যে অন্যান্য উপাদান থাকে সেগুলোর ভর বেশি আর হাইড্রোজেনের ভর কম হিলিয়াম তুললে একই অবস্থা হিলিয়াম তো Hc2 হয় না হিলিয়ামের ভর 4 গ্রাম এগুলো যখন উঠানো হয় তাহলে সেই বেলুনটা অনেক হালকা হয়ে যায় হালকা হয়ে গেলে সেই বেলুনটা যখন ছেড়ে দেওয়া যায় তাহলে হালকা বস্তু নিচে থাকবে না ঘন বস্তু নিচে থাকবে ঘন বস্তু হ্যাঁ একটা গ্লাসের ভিতর তোমাদের যে গ্লাস আছে সেই একটা গ্লাস গ্লাসের ভিতর এখন এই ক্লাসটা শেষ হলে চাল তুলবা তোমাদের বাসায় চাল আছে আছে মুড়ি আছে মুড়ি না স্যার আচ্ছা ঠিক আছে মুড়ি কিনে নিয়ে যাবা এই চাল আর মুড়ি এর ভিতর দিবা তো মুড়ি আর নিচে দাও আর চালি নিচে দাও অসুবিধা নেই কিছুক্ষণ ঝাঁকাবা ঝাঁকানোর পরে চালি উপরে থাকবে না মুড়ি উপরে থাকবে মুড়ি উপরে থাকবে তাহলে যার ভর বেশি সে উপরে থাকবে এবার যার ভর কম সে উপরে থাকবে হ্যাঁ খুব সুন্দর আবার এই পাত্রটার ভিতরে এই পাত্রটার ভিতরে মধু ঢেলে দিলাম গ্লিসারিন ঢেলে দিলাম পানি ঢেলে দিলাম কোনটা উপরে থাকবে মধু সরি সরি সবার আগে পাত্রের মধ্যে এইটুকু পানি ছিল এইটুকু কি ছিল পানি পানি থাকার পরে গ্লিসারিন ঢেলে দিলাম তখন পানি উপরে উঠবে আর গ্লিসারিন নিচে থাকবে যখন এরপরে গ্লিসারিন ঢেলে দেব তখন পানিগুলো উপরে উঠে যাবে আর গ্লিসারিন নিচে চলে আসবে তখন গ্লিসারিন নিচে চলে আসবে আর পানি উপরে উঠে আসবে এবার নিয়ে মধু ঢেলে দিলাম তখন মধু কে বলবে বাবা পানি আর গ্লিসারিন তোমরা উপরে ওঠো আমাকে নিচের জায়গা ছেড়ে দাও তখন কি করবে গ্লিসারিন আর পানি উপরে উঠে যাবে সবার নিচে মধু চলে আসবে তার উপরে গ্লিসারিন গ্লিসারিন তার উপরে পানি আর কেরোসিন আরো পাত্তা যদি কেরোসিন ঢালি সবার উপরে থাকবে কেরোসিন এইটুকু বোঝা গেল কিনা জি স্যার আচ্ছা তাহলে এইটুকু বোঝা গেল যে ভারী জিনিস নিচে থাকবে হালকা জিনিস
ওপরে থাকবে, অর্থাৎ যার ঘনত্ব বেশি সে নিচে থাকবে, যে হালকা সে উপরে থাকবে। তো ঘনত্বের এরপরে আরেকটা ঘনত্বের ব্যাপার আছে, ফানুস। ফানুস তোমরা কখন উড়াইছ? না স্যার, ফানুস উড়া নাই। আচ্ছা, আমরা তখন চাঁদে যাব, চাঁদে গেলে তো ফানুস উড়ানো যাবে না, আমরা কক্সবাজারে গিয়ে উড়াই। আচ্ছা, তখন কি হবে? ফানুস উড়ানোর ব্যাপারটা বলি। তো এই ফানুস দেখবা যে এখানে পাতলা কাগজ থাকে, থাকে না? পাতলা কাগজ থাকে। তো এখানে এখানে একটা কাঠামো থাকে, সেখানে একটা মোমবাতি থাকে, থাকে কি না? এই মোমবাতির সাথে আমরা আগুন লাগাই দিই, এই মোমবাতির সাথে আমরা আগুন লাগাই দিই, তখন মোমবাতির আগুনের তাপ উৎপন্ন হয়, তাপটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তাপটা চতুর্দিকে ছড়িয়ে পড়লে এই যে কাগজের ভেতরের অংশ তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে গেলে আমরা জানি, তাপমাত্রা বেড়ে গেলে কঠিন তরল গ্যাসীয় সকল পদার্থের কি হয়? প্রসারিত হয়, প্রসারণ হয়। প্রসারণ হলে কি হয়? হালকা হয়ে যায়। তাহলে এই ফানুসের, এই কাগজের ভিতরের অংশের বায়ুটা হালকা হয়ে যায়। হালকা হলে আমরা জানি হালকা পদার্থ উপরে উঠবে আর ঘন পদার্থ নিচে থাকবে, তখন ফানুসটা উপরে উঠতে থাকে। তবে ফানুসের ভিতর সাধারণত এই ধোঁয়া মানে কি? কার্বন ডাইঅক্সাইড না? জি স্যার। এই ধরনের একটু হালকা ধরনের কিছু, যদিও অনুগুলো দূরে দূরে থাকে হালকা হলে, এই জন্য দেখো ফানুস খুব দ্রুত উপরে ওঠে না। একটা বেলুন ছেড়ে দিলে যত দ্রুত উপরে ওঠে ফানুস অত দ্রুত উপরে ওঠে না, ভালো করে লক্ষ্য করবা, ধীরে ধীরে ওঠে, ধীরে ধীরে ওঠে। আচ্ছা, তাহলে ফানুসের ব্যাপারটা আমরা বুঝলাম। এখান থেকে বোঝা গেল হালকা পদার্থ দ্রুত উপরে ওঠে আর ঘন পদার্থ দ্রুত নিচে নেমে যায়, আর মোটামুটি হালকা ধীরে ধীরে ওপরে ওঠে। আচ্ছা বাবা, তোমাদের ক্লাসটা 11টা থেকে না 11:10 থেকে? আমার কোন 11:10 থেকে না, 11টা থেকে। আচ্ছা, 11টা থেকে। এরপরে তোমাদের আরেকটা ক্লাস আছে না? না স্যার, নাই স্যার। না স্যার, একটাই। আর আমরা করার সময় নাই। ক্লাস নেওয়া যাবে? হ্যাঁ স্যার, নেওয়া যাবে। আচ্ছা, এবার আসি তরলের ভেতরে চাপ। বায়ু আমাদের যেমন চতুর্দিক থেকে চাপ দিতে থাকে, তরল পদার্থ আমাদের চতুর্দিক থেকে চাপ দিতে থাকে, এবং এই চাপের মান, চাপের মান বাড়তে থাকে তরলের গভীরতার উপর বা বায়ুর গভীরতার উপর। আমরা বায়ুর সাগরের সবচেয়ে নিচে অবস্থান করছি, আমাদের উপর বাতাস সবচেয়ে বেশি চাপ দিচ্ছে। আমরা যদি হিমালয়ে যাই, আমরা তো হিমালয় যেতে চাইছি তাই তো, তাই কি না? হিমালয়ের চূড়ায় যদি আমরা যাই, তখন আমাদের বিশেষ প্রোটেকশন নিয়ে যেতে হবে, বিশেষ ট্রেনিং নিয়ে যেতে হবে। হিমালয়ের চূড়ায় একেবারে বাতাস নাই বললেই চলে, বাতাসের কোনো নাই মানে কি, বাতাসের চাপ নাই বললে চলে। তুমি যদি স্বাভাবিক অবস্থায় কোনো প্রোটেকশন না নিয়ে হিমালয়ের চূড়ায় যাও, তোমাদের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসবে, যে কারণ স্বাভাবিক অবস্থায় বাতাস আমাদের একটা চাপ দিয়ে ধরে আসে, কিন্তু ওখানে তো বাতাস নাই, চাপ দিবে না, এই জন্য আমাদের শরীরের যে ব্যালেন্স এটা ঠিক থাকবে না, রক্ত বের হয়ে আসবে। তাহলে ওখানে বায়ুর চাপ কম, মানে আমরা বায়ু সাগরের নিম্ন দেশে অবস্থান করছি। কিন্তু আমরা যদি নদী বা সাগরের পানির মধ্যে যাইতে থাকি, হয়তো আমি ডুবুরির ট্রেনিং নিলাম, ডুবুরি হলাম, তাহলে সাগরের নিচে যাইতে থাকলে যত নিচে যেতে থাকবো পানি আমাদের তত চাপ দিতে থাকবে। এবং একজন ডুবুরি মোটামুটি 330 মিটার পর্যন্ত যেতে পারে। কতদূর পর্যন্ত পানির নিচে যেতে পারে? 330 মিটার। এর নিচে যদি সে যেতে চায়, তাহলে পানি তাকে এত বেশি চাপ দেবে সে ওখানে মরে যেতে পারে। আর তিমি মাছ, সে তো অনেক শক্তিশালী, পানির মধ্যে থেকে থেকে অভ্যস্ত, সেও সর্বোচ্চ 1000 মিটার নিচে যেতে পারে। তার নিচে গেলেই তাকে কি হবে? পানি চাপ দিয়ে ধরবে, তারও হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা জানি পৃথিবীর যে সাগর মহাসাগর আছে, তার মধ্যে সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে আটলান্টিক মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ। ওই জায়গায়, ওই জায়গায় অত দূর যাওয়া তো সম্ভব না, কিন্তু বিজ্ঞানীরা একবার গেছিল অবশ্য ওখানে বিশেষ প্রোটেকশন নিয়ে, অনেক শক্তিশালী জলযান নিয়ে, সেখানে গিয়েও তারা প্রায় বিপদে পড়তেছিলেন, অর্থাৎ অত গভীরে যাওয়া সম্ভব নয়। তো এই চাপটা নির্ভর করে গভীরতার উপর, সে সম্পর্কিত একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে P = H
rho g এখানে যেখানে rho হচ্ছে ঘনত্ব h হচ্ছে উচ্চতা g হচ্ছে অভিকর্ষ ত্বরণ এখানে পানির ঘনত্বটা যেহেতু সাগরের ক্ষেত্রে বলো বা নদীর ক্ষেত্রে বলো একটা ফিক্সড আছে সুতরাং rho ঠিক আছে g ও ঠিক আছে সাগরের গভীরতা বা পানির গভীরতা যত বাড়বে পানির চাপ তত বেড়ে যেতে থাকবে এখানে তোমাদের 235 পৃষ্ঠায় একটা চার্ট আছে এই চার্টে এক্স অক্ষে আছে গভীরতা ওয়াই অক্ষে আছে পানির চাপ তো এই গভীরতা দেখো যত বাড়ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা চলে গেছে গভীরতা যত বাড়ছে পানির চাপও তত বেড়ে যাচ্ছে এই বিষয়ে তোমাদের কোনো ব্যাপক সমস্যা আছে বুঝতে আচ্ছা তাহলে আমরা এবার আরেকটা বিষয় বোঝার চেষ্টা করব আর্কিমিডিসের সূত্র আর প্লবতা আর্কিমিডিসের সূত্র আর প্লবতা দেখি আর্কিমিডিস কি বলেছে এই ব্যাপারটা আমি বুঝিয়ে আজকের ক্লাস শেষ করব তোমাদের কি খুব কষ্ট হবে আর্কিমিডিস কি বলেছে এটা বুঝতে না স্যার না স্যার আচ্ছা দেখি আর্কিমিডিস আমাদের কি বলেছে সেইটা আমরা জানার চেষ্টা করব মনোযোগ দিবা আর্কিমিডিসের সূত্র আর প্লবতা নিয়ে এই 5 মিনিটে যে লেকচার দেব এরপরে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এখানে একটা পাত্র আছে পাত্রটা আরেকটু উপরে আসি এখানে মনে করো একটা পাত্র এখানে আর একটা পাত্র এখানে আর একটা পাত্র এখানে আর একটা পাত্র নিলাম এবার এই পাত্রের মধ্যে রাখলাম কেরোসিন কি রাখছি কেরোসিন কেরোসিনের ঘনত্ব কত বলছি দেখি মুখস্থ হয়েছে কিনা 800 কেজি পার ঘনমিটার এই পাত্রের মধ্যে রাখছি পানি পানির ঘনত্ব কত দেখি মুখস্থ হয়েছে 1000 কেজি পার ঘনমিটার এই পাত্রের মধ্যে রাখছি গ্লিসারিন এর ঘনত্ব কত দেখে বলো তো ঘনত্ব কত 1260 কেজি পার ঘনমিটার তোমরা অনেক বুদ্ধিমান এবং মনোযোগী এর মধ্যে আছে মধু মধুর ঘনত্ব কথা আমি বলি নাই ধরে নিলাম একটা ধরনের মধু ধরে নিলাম মধুর একটা ঘনত্ব ধরে নিলাম 2000 কেজি পার ঘনমিটার এখন তোমাদের কি কখনো তোমরা কি কখনো ক্রিকেট খেলার বল দেখেছো পানির উপর ছেড়ে দিলাম এই পানির উপর কাঠের তৈরি বলটা ছেড়ে দিলাম এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলো কাঠ কি পানিতে ডুবে যায় না স্যার কাঠ পানিতে ডুবে না কাঠ পানিতে ডুবে না ধরে নিলাম এই কাঠের বলটা পানির মধ্যে অর্ধেক পরিমাণে ডুবে আছে কত পরিমাণে ডুবে আছে অর্ধেক অর্ধেক পরিমাণে ডুবে আছে এখন পানির ঘনত্ব 1000 আর এই বলটার ঘনত্ব তাহলে কত হতে পারে স্যার 500 আর যদি এই বলটাকে আচ্ছা এই বলটার ভর 500 হলো কেমনে এই ভরটার ভর 500 হলো কেমনে একটু বোঝার চেষ্টা করো এবার নিচে একটা পাত্র রাখবো নিচে একটা পাত্র রাখলাম যে এবং এবং এই যে পানির পাত্রটা এমন ভাবে ভরাট করলাম এই পানির পাত্রটা এমন ভাবে ভরাট করলাম একটু আঙ্গুল ডুবালেই কি হবে যে এখান থেকে পানি পড়ে যাবে এই পাত্রটা এমন ভাবে পানি দিয়ে ভরাট করলাম যে একটু আঙুল ডুবালেই পানি পড়ে যাবে এবার কাঠের বলটা যখন এর উপর রাখবো কাঠের বলটা যখন উপর থেকে ছেড়ে দেব তখন এখান থেকে পানি উপসে পড়ে যাবে না পানি এখান থেকে গড়ে পড়ে যাবে না এখান থেকে পানি গড়ে পড়ে যাবে পানি গড়ে পড়ে যাবে কি না এবার এইটুকু পানির ভর পরিমাপ করব ওই স্প্রিং নিক্তে আছে না যেকোনো একটা নিক্তে দিয়ে এইটুকু পানির ভর পরিমাপ করব দেখব এইটুকু পানির ভর সাপোজ এইটুকু পানির ভর 100 গ্রাম এবার এই বলটা নিয়ে স্প্রিং নিক্তির উপর রেখে দেখব
এই বলটার ভর কত? এই বলটার ভর 500 গ্রাম। মাথায় মনে হয় ঢুকে না কিছু। বলতেছি এই বলটা যখন আমি পানির উপর দেব পানি উপসে পড়ে যাবে। এই উপসে পড়ে যাওয়া পানির যে ভর, এই ভর পরিমাপ করলে যা হবে, এই বলটা আলাদাভাবে ভর পরিমাপ করলে তাই পাওয়া যাবে। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। কিন্তু তাহলে পানির ভর 500 হওয়া লাগে যেটা পড়ে। পানির ভর যদি 500, বাবা ওর তো ঘনত্বের কথা বলছি আমরা, আমরা ওটা ভরের কথা কিন্তু বলি নাই। আমরা আগের বার ঘনত্বের কথা বলছিলাম না, এটা হলো ভর। ভর এবার যখন এই বলটা নিয়ে, এই বলটা নিয়ে কেরোসিনের মধ্যে দেব, বলটা নিয়ে কেরোসিনের মধ্যে দেব, তখন এখানে বলটা যদি অর্ধেকখানি ডুবে থাকে, কেরোসিনের মধ্যে ডুবলে ফেললে অর্ধেকের বেশি অংশ ডুবে থাকবে, কেরোসিনের মধ্যে ফেললে অর্ধেকের বেশি অংশ ডুবে থাকবে। কিন্তু এখানে নিচে একটা পাত্র ধরলে সেই পাত্রের ভিতর যে পরিমাণ পানি উপসে পড়বে সেই পরিমাণ পানির ভর পরিমাপ করলেও বললেও 100 গ্রামই পাওয়া যাবে। সেই পরিমাণ পানির ভর পরিমাপ করলেও 100 গ্রামই পাওয়া যাবে। এবার এই বলটা নিয়ে, বলটা নিয়ে যদি আমি গ্লিসারিনের মধ্যে ফেলি তাহলে বলটার অল্প একটু অংশ ডুবে থাকবে আর বেশিরভাগ অংশই ভেসে থাকবে। বুঝো? এখানে ডুবেছিল, এখানে ডুবেছিল 50% ডুবেছিল, ডুবেছিল, আর এখানে ডুবেছিল 60% ডুবেছিল পানির মধ্যে, আর এখানে পানির মধ্যে যে ডুবন্ত অংশের আয়তন এখানে ডুবেছিল যে 40%, এখানে ডুবেছিল 40%, আর এখানে ডুবেছিল, এখানে ডুবে আছে ধরে নাও 20%, এখানে ডুবে আছে ধরো 20, ধরো 25%, এখানে ডুবে আছে 25%, আর ভেসে আছে, ভেসে আছে 75%। কিন্তু প্রতি ক্ষেত্রেই, প্রতি ক্ষেত্রেই একই অবস্থা হবে। এখানে যদি গ্লিসারিন যদি এর ভিতর পড়ে, গ্লিসারিনের ভর 100 গ্রাম হবে, এখানে মধুর ভর, এখানে মধু পড়লে মধুর ভরও 100 গ্রামই হবে। কিন্তু যতখানি, যতখানি কেরোসিন নিচে পড়বে, মধু পড়বে, মধু পড়বে তার চেয়ে অনেক কম পানি পড়বে। যতখানি, যতখানি ধরো একটা গ্লাসের ভিতর অল্প একটু পানি নিলে, একটা ধরো একটা ফুল গ্লাস পানির যে ভর হবে, হাফ গ্লাস মধুর ভর তাই হবে না? হ্যাঁ স্যার। তাহলে এখানে মধুর ভিতরে, মধুর ভিতরে ভরটা কিন্তু 25% ডুবে আছে আর 75% ভেসে আছে, আর পানির ভিতরে বলটা 50% ডুবে আছে আর 50% ভেসে আছে। তাহলে 50% এর পানি পড়ছে, অনেক বেশি পানি পড়ে যে ভর হচ্ছে, অল্প একটু মধু পড়ে সেই ভর হয়েছে। এইটা একটা ব্যাপার বুঝলাম। আর একটা ব্যাপার তোমাদের বোঝাই, এবার একটু মনোযোগ দাও, এবারের জন্য একটু মনোযোগ দাও। এবার আর একটা ব্যাপার বলি, মনে করে একটা লোহার বল নিছো, কিসের বল নিছো তুমি? লোহা, লোহার বল নিছো। এই লোহার বলটা, এই লোহার বলটা প্রথমে তুমি, প্রথমে তুমি কেরোসিনের মধ্যে ছেড়ে দিছো। লোহার বলটা কার মধ্যে ছেড়ে দিছো? কেরোসিন, কেরোসিনের মধ্যে ছেড়ে দিছো। আচ্ছা, কেরোসিনের মধ্যে ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার আগে তোমরা কখনো বাজারে দেখছো যে আলু বেগুন মাপে, আলু বেগুন যে মাপে এইরকম স্প্রিং নিচ্ছে দেখছো না, যার উপর ভর পরিমাপ করে, ভাই আমাকে 1 কেজি আলু দেন, ও তখন স্প্রিং নিচের উপর আলু ফেললো, 1 কেজি আলু তোমাকে দিয়ে দিল, এরকম স্প্রিং নিচ্ছি, এটার নাম কি নিচ্ছি? স্প্রিং নিচ্ছি। এর উপর কিছু থাকে একটা ডালার মতো, এর মধ্যে আলু দিয়ে দিয়ে পরিমাপ করে, আর এর একটা স্প্রিং আছে, যে স্প্রিং এ উঠে এতে 1 কেজি দেখো। প্রথমে 0.0 থাকে, 0.00, যখন তুমি আলু এর উপর দিলা, আলু এর উপর দেওয়া মাত্র উঠে গেল 1.00, এর নাম স্প্রিং নিক্তি। এরকম কখনো দেখছো? জি স্যার। নিজের ভর পরিমাপ করলো, ওর উপর আমি দাঁড়াইলাম, দাঁড়ায় নিচের দিকে দেখতেছি 50 কেজি, তাহলে এর নাম স্প্রিং নিক্তি। তাহলে স্প্রিং নিক্তি বুঝতে তো কোনো সমস্যা নাই? না স্যার। তাহলে এর উপর স্প্রিং নিক্তির উপরে, না স্যার, স্প্রিং নিক্তির উপরে একটা লোহার বল রাখলাম, কি রাখছি, কি রাখছি? লোহার বল, লোহার বলটা রাখলে এখানে লেখা উঠলো 5 কেজি, কি লেখা উঠছে? 5 কেজি, 5 কেজি লেখা উঠছে। ভালো,
এবার এই স্প্রিং মিক্সটাকে সাদা রঙের সুন্দর পলিথিন দ্বারা ভালো করে বাঁধলাম, যেন এর ভিতর কোন প্রকার পানি না ঢোকে, ওয়াটার প্রুফ করে নিলাম। এবার এই স্প্রিং মিক্সটাকে এই পানির নিচে রাখলাম। স্প্রিং মিক্সটাকে কোথায় রাখছি? পানির নিচে। পানির নিচে মানে বালতির, বালতির পানির মধ্যে রাখছি স্প্রিং মিক্সটা। রেখে এই পানি একবারে পরিপূর্ণ পানি রাখছি, এর ভিতর কেরোসিন আছে, কেরোসিনটা পরিপূর্ণ করে রাখছি। এবার এই লোহার বলটা পানির উপর সেট দিলে এটা নিচ দিকে আসবে না, এসে এর উপর পড়বে। লোহার বলটা এবার কি করছে মনোযোগ দিয়ে বুঝো, প্রবতাকে যিনি বুঝাচ্ছি, লোহার বলটা ছেড়ে দিলাম, লোহার বলটা এসে স্প্রিং নিক্তির উপর পড়লো। এই স্প্রিং নিক্তির স্ক্রিনে লেখা উঠছে, লেখা উঠছে হয়তো 4 কেজি। কত লেখা উঠছে? 4 কেজি। 4 কেজি। তুমি তখন চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে দেখলা কি রে স্প্রিং নিক্তি, কিছুক্ষণ আগেই তুই বললি 5 কেজি, এবার বলিস 4 কেজি, তোর ব্যাপার কি মাথা কি খারাপ হয়েছে? তো স্প্রিং নিক্তি তখন কথা কয় না, স্প্রিং নিক্তি বলে তা তো আমি কমু না, ব্যাপারটা কি আমাকে আর কি মিটি শিখাই দিছে। তখন তুমি স্প্রিং নিক্তিতে বললা চার কেমিটি শিখাইছে আমার একটু কম, তোরে কত আদর করে 2000 টাকাতে কিনছি। তখন স্প্রিং নিক্তি কথা বলতেছে, স্প্রিং নিক্তি কি কথা বলতেছে, তুমি এই যে একটা পাত্র নিচে স্প্রিং নিক্তির নিচে একটা এই পানির পাত্রের নিচে এইরকম একটা পাত্র রাখছো, এই পানি তো প্রথমে পরিপূর্ণ ছিল, এই লোহার বলটা তুমি ছেড়ে দিছো, লোহার বলটা পানির নিচে চলে আসছে না? হ্যাঁ আসছে। এবার এখান থেকে পানি উপসে উপসে নিচ দিয়ে পড়ছে না, চতুর্দিকে পড়ে গেছে না পানি, পড়ে গেছে? এর ভিতর যতখানি পানি পড়লো, এবার সেই পানির ভর তুমি পরিমাপ করে দেখলা, এই পানিটা ভালো করে ভর পরিমাপ করে দেখলা, যতখানি পানি নিচে পড়েছে এই পানির ভর 1 কেজি। আবার বলি, লোহার বলটা এখানে ছেড়ে দিলাম, প্রথমে বালতি পানি পরিপূর্ণ, লোহার বলটা ছেড়ে দেওয়ার কারণে এই লোহার বলটা পানির ভিতর জায়গা দখল করবে না? করবে করবে, যতটুকু জায়গা দখল করবে তত পরিমাণ পানি উপসে পড়ে যাবে না দুই দিকে? হ্যাঁ স্যার। সেই পানির ভর পরিমাপ করে দেখা গেল সেই পানির ভর হলো 1 কেজি, অপরদিকে এই স্প্রিং নিক্তিতে দেখা যাচ্ছে 4 কেজি। এখানে কি ব্যাপার ঘটলো, এখানে কি ব্যাপার ঘটলো, এবার ওটা বোঝার আগে এবার এই স্প্রিং নিক্তিটা এই এটা কিন্তু ছিল কেরোসিন, আর এটা কি আমার, এটা পানি না, এটা হলো পানি। এবার এই স্প্রিং নিক্তি নিয়ে এসে পানির মধ্যে স্থাপন করলাম, স্থাপন করে পানি পরিপূর্ণ করে দিয়ে লোহার বলটা, লোহার বলটা আবার এর পানির ভিতর দিয়ে ছেড়ে দিলাম, লোহার বলটা আবার কার ভিতর দিয়ে ছেড়ে দিছি? পানি, পানির ভিতর ছেড়ে দিছি। পানির ভিতর ছেড়ে দিলে এই লোহার বলটা এই পানির মধ্যেকার স্প্রিং নিক্তির উপর এসে পড়লো, দেখা গেল, দেখা গেল যে এই স্প্রিং নিক্তির উপরে লেখা উঠেছে, স্প্রিং নিক্তির উপরে লেখা উঠেছে যে এই 3.5 কেজি। কত লেখা উঠেছে? 3.5 কেজি, 5 কেজি। আর এখানে যে পানি উপচে উপচে পড়ে গেছে সেই পরিমাণ পানিকে, সেই পরিমাণ পানি ভর পরিমাপ করে দেখা গেল 1.5 কেজি। কত হয়েছে? 1.5 কেজি, 5 কেজি। মজার কথার পরে আসতেছি, আগে ব্যাপারটার ভিতর ঢুকে যাও, মনোযোগ দাও। এবার এই স্প্রিং নিক্তি নিয়ে এসে আমি গ্লিসারিনের ভিতর রাখলাম, স্প্রিং নিক্তি কোথায় রাখছি? এবার গ্লিসারিনে রাখছি। তাহলে গ্লিসারিনের ভিতর রাখলে এই লোহার বলটা এর উপর পড়ে গেল, দেখা গেল যে এর ভিতর লোহার বলের ভর আসছে 3 কেজি। কত আসছে? 3 কেজি। আবার যে পরিমাণ গ্লিসারিন উপচে উপচে পড়ে গেছে এই পরিমাণ গ্লিসারিন ভর পরিমাপ করে পাওয়া গেল কত? এবার কত পাওয়া যাবে? 2 কেজি, 2 কেজি। দেখো মজার কাছে পরে আসতেছি, বিজ্ঞানী আর্কিমিডিস কি করছে সেটা দেখাচ্ছি। এবার স্প্রিং নিক্তি নিয়ে এসে মধুর মধ্যে রাখছি, কার মধ্যে রাখছি? মধুর মধ্যে। এবার দেখলাম এই স্প্রিং নিক্তিতে এর ভর উঠছে, ভর উঠছে সাপোজ 2 কেজি। কত উঠছে? 2 কেজি। আর যে পরিমাণ মধু উপচে উপচে পড়ে গেছে এই মধুর ভর পাওয়া গেছে 3 কেজি। তাহলে ব্যাপারটা কি, স্প্রিং নিক্তি খালি স্বাভাবিক অবস্থায় হলো 5 কেজি, যখন মধুর মধ্যে নিলাম, কেরোসিনের মধ্যে নিলাম 4 কেজি হয়েছে এটার ভর, পানির মধ্যে নিলাম 3 কেজি,
আবার গ্লিসারিনের মধ্যে নিলাম 2 কেজি, মধুর মধ্যে নিলাম 2 কেজি, তাহলে ভর ধীরে ধীরে কমে যাচ্ছে কেন? এবার ব্যাপারটা বুঝো, কেরোসিন পাতলা, কেরোসিন কি বেশি ভারী? কেরোসিন হচ্ছে পাতলা। এখন এই লোহার বলটা যখন পানির মধ্যে ছাড়ছি, তখন লোহার বলটা পানির মধ্যে যতটুকু আয়তন দখল করেছে, লোহার বলটা পানির মধ্যে যতটুকু আয়তন দখল করেছে ততটুকু আয়তনেরই কেরোসিন তো পড়ে গেছে, বুঝছো কি না? অর্থাৎ এই কেরোসিনটা যদি একটা বোতলের মধ্যে তোলা হয়, এই কেরোসিনটা যদি একটা বোতলের মধ্যে তোলা হয়, দেখা যায় বোতলের এই পর্যন্ত হবে, মনে করো বোতলের এই পর্যন্ত হয়েছে। এবার এই লোহার বলটা যখন পানির মধ্যে ফেলবা, এটা তো পানির মধ্যে কেরোসিনের মধ্যে লোহার বলটা যতটুকু জায়গা দখল করেছিল পানির মধ্যেও তো ততটুকু জায়গায় দখল করবে, তাই কি না? এবার সেই পানিটা নিয়ে যদি এই বোতলের মধ্যে তোলা হয়, তাহলে বোতলের কিন্তু এই পর্যন্তই ভরবে, এই পর্যন্ত ভরবে না, সেম হবে। জি স্যার। এবার এই লোহার বলটা নিয়ে যদি গ্লিসারিনের মধ্যে দেওয়া হয়, গ্লিসারিনের মধ্যে তো সেম এতটুকু জায়গায় তো দখল করবে, এই গ্লিসারিন এই বোতলে তুললে এই দাগ পর্যন্তই কিন্তু হবে। এবার এই লোহার বলটা মধুর মধ্যে ফেললে, মধুর ভিতরে তো এই লোহার বলটা সমান জায়গায় দখল করবে, সমান আয়তনে দখল করবে, এবং এই মধু পড়ে গেলে মধু এই বোতলের মধ্যে তুললে এই দাগ পর্যন্ত উঠবে, কিন্তু এই দাগ পর্যন্ত কেরোসিনের যা ভর, এই দাগ পর্যন্ত পানির কি তাই ভর হবে? না স্যার, বেশি হবে ভর। এই দাগ পর্যন্ত মধুর কি তাই ভর হবে? না স্যার। না, তা হবে না। তাহলে একই বোতলের একই দাগ পর্যন্ত মধু তুললে ভর বেশি হয়, কেরোসিন তুললে ভর কম হয়, কিন্তু এই বস্তু তো এই কেরোসিনের মধ্যে যতটুকু জায়গা দখল করেছে, এই বস্তুটা মধুর মধ্যে তো ততটুকু জায়গাই দখল করেছে, তাই তো? এবার আর্কিমিডিস এসে বললেন, এবার আর্কিমিডিস কি বলেছেন মনোযোগ দিয়ে আমার কাছ থেকে শোনো। মনে করো আমি 2 মিনিটের জন্য আর্কিমিডিস হয়ে গেছি, তো আমি কিন্তু 2 মিনিটের জন্য এখন আর্কিমিডিস। শোনো, আর্কিমিডিস বললেন যে কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ডুবালে, আর্কিমিডিস কি বললো, কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ডুবালে বস্তু কিছু ওজন হারা। এখানে বস্তুর ওজন প্রথমে 5 কেজি ছিল, এখন কয় কেজি? 3.5 কেজি। বস্তু কিছু ওজন হারাইছে না? হ্যাঁ স্যার। জি স্যার। এবার হারানো ওজন, এবার আর্কিমিডিস আবার বলতেছে সেই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। অপসারিত মানে যেখানে ছিল সেখান থেকে সরিয়ে ফেললো, অপসারিত মানে সরিয়ে দেওয়া, পানির যে জায়গা ছিল সেই জায়গা থেকে পানিকে সরিয়ে দিয়ে ওই জায়গা দখল করেছে কে? লোহা। তাহলে এই যে পরিমাণ পানি তরল এখান থেকে পড়ে গেছে, যে পরিমাণ তরল নিচে পড়ে গেছে তাকে বলবো অপসারিত তরল। কি বলবো? অপসারিত তরল। তাহলে এই বস্তুটা যে পরিমাণ ওজন হারাইছে তাই অপসারিত তরলের ওজনের সমান হলো না? হ্যাঁ স্যার। আর্কিমিডিস কি বলেছে আবার আমার থেকে শোন, কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়, এই হারানো ওজন এই অপসারিত তরলের ওজনের সমান। দেখো তো আর্কিমিডিসের কথাটা বুঝে ফেলেছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে যে পরিমাণ ওজন হারাইছে, এখানে তার চেয়ে বেশি ওজন হারাইছে না? জি স্যার। তাহলে এখানে যে পরিমাণ হারানো ওজন অপসারিত তরলের ওজন এখানে বেশি হয়ে গেছে না? 3 কেজি। তাহলে যেখানে যত ওজন হারাবে অপসারিত তরলের ওজন তাই হবে, আর্কিমিডিস এটাই বলেছেন। এবার আর্কিমিডিসের সূত্র থেকে আমরা প্লবতার ব্যাপারটা একটু বুঝবো। প্লবতা একটু লিখে নাও, প্লবতা শব্দটার অর্থ বস্তুর তরলে বস্তুর হারানো ওজন, তরলে বস্তুর হারানো ওজন। এই কথাটাই তরলে বস্তুর হারানো ওজন, মানে এই কথাটার অর্থ অপসারিত অপসারিত তরলের ওজন, তরলের ওজন। লেখছো প্রবতা শব্দটার অর্থ তরলে বস্তুর হারানো ওজন, শব্দটার অর্থ অপসারিত তরলের ওজন, বোঝা গেছে? আচ্ছা, এই প্রবতাকে W দ্বারা প্রকাশ করা হয়,
W এর পূর্ণ রূপ হচ্ছে ওয়েট ওয়েট মানে ওজন W এর পূর্ণ রূপ কি ওয়েট মানে ওজন এটা কিসের ওজন এই অপসারিত তরলের ওজন কিসের ওজন কিসের ওজন এটা অপসারিত তরলের ওজন এটা সূত্র হচ্ছে v rho g W সমান v rho g এখানে rho টা হচ্ছে যেই তরলে ডুবাবো সেই তরলের ঘনত্ব আর g হচ্ছে যেই বস্তু ডুবাবো সেই বস্তুর আয়তন আর g হচ্ছে অভিকর্ষ স্থিরাঙ্ক এখানে লিখেও দিচ্ছি এখানে v হচ্ছে বস্তুর v হচ্ছে বস্তুর আয়তন আয়তন আর rho হচ্ছে যে তরলে ডুবাবো যে তরলে ডুবানো হবে তার ঘনত্ব ক্লিয়ার আর জি হচ্ছে অভিকর্ষ স্তর এটা তোমরা জানোই তাই তো অভিকর্ষ ত্বরণ আর ডব্লিউটা হচ্ছে এই যে প্রবণতা বলতে পারো ডব্লিউ কে তুমি বস্তুর হারানো ওজন বলতে পারো ডব্লিউটাকে অপসারিত তরলের ওজন বলতে পারো তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো ওকে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি আর এই ক্লাসটা আমার যে গ্রুপে থাকবে তা তোমরা সবাই জানো তাছাড়া এই ক্লাসটা স্কুলের ইউটিউব চ্যানেল আছে যে এপিবিএন অনলাইন ক্লাস সেখানেও দেওয়া হবে তোমরা ইচ্ছা করলে ক্লাসটা রিপিট করতে পারো ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সুন্দর মন নিয়ে ভালোভাবে পড়াশোনা করো আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম